রাজামাই ফেলে দিলি, কিন্তু আবারে যেদিন তুই আমায় জন্ম দিবি সেদিন তুই আমার কথা ভুলে যাস না। এই কাকতো মিনতি যখন করলে, করার পরে বলছে ভাই তুই যাবি যা, শুধু শুধু তুই আমার কথা মনে রাখিস। এই কথা বলে যখন ভাই কানাইকে বিদায় দিলেন, ভাই কানাই চলে গেলেন কোথায়, সেই কোথায় গিয়ে দাঁড়ালেন, সেই রাধা কুণ্ডের তীরে গিয়ে, রাধা কুণ্ডের তীরে গিয়ে ওই সরসীর কোলে গিয়ে দাঁড়ালো। ওই সরসীর কোলে গিয়ে বসে বসে আমার গোবিন্দ কি করছে, ওই রাধা নাম ভাবছে, ওই রাধা নাম ভাবছে, আর ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে নয়ন জলে ভেসে যাচ্ছে। আবার এদিকে আমার রাধা রানী কি করেছে, ওই বাদিনীর ঘরে বসে সুন্দর করে ফুল দিয়ে মালা তৈরি করছে, ফুল দিয়ে যখন মালা তৈরি করছে, আরে মালাকে বলছে ওরে মালা, ওরে মালা রে আমিও জানি, কি জানিস তুই যে বিক্ষে পুষ্পিত হয়ে থাকিস, কত আশা করে তাই না যে তুই আমার গোবিন্দের সেবায় লাগবি। মালা আমারও বড় মনে সাধ জানিস, তুই তোকে যেভাবে গেঁথেছি সেইভাবে যদি আমার হৃদয় মালাটাও গাঁথতে পারতাম, ওই হৃদয় মালাটা গেঁথে যদি তোর সাথে আমি গোবিন্দের সেবায় দিতে পারতাম, কিন্তু কি করব মালা আমি যে পারি না, দেখ আমি যে বাদিনী ঘরে বন্ধ, আমি যে একটু জোরে নিঃশ্বাস নিয়ে হা গোবিন্দ বলে নয়নে জলে বেঁচে যাব, আমি যে সেটাও পারি না মালা, আমি যে কৃষ্ণ বলে নয়নে জলে কাঁদব আমি তাও পারি না, আমায় যে কত কলটা কুলঙ্কিনী বলে আমায় ধিক্কার দেয় মালা, আমি যে সইতে পারি না মালা, কেন জানিস তাই গোবিন্দ তো বোঝে না, কেন রে মালা আমার গোবিন্দ যে আমাকে নাম করে বাঁশি বাজায় সে কি জানে না, সে কি জানে না যে আমি বাদিনী ঘরে বাস করি, কিন্তু আমার নাম করে বাঁশি বাজায় জানে, তখন আমি স্থির থাকতে পারি না, তখন আমি স্থির থাকতে পারি না, আমি কি করি তাই জানিস, আমি কি করি তখন ওই শুকনা কাষ্টে জল দিয়ে, ওই ভিজা কাষ্টই উনানে দিয়ে, উনানে দিয়ে সেই ভিজা কাষ্টে যখন আমি অনল দিই, সেই ভিজা কাষ্টে অনলে দিলে যখন ধোয়া হয় আমি সেই ধোয়ার ছলা করে কাঁদি, যখন আমি ধোয়ার ছলা করে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদি, তখন আমার শাশুড়ি ননদি ছুটে এসে বলে কলঙ্কিনী ফুলটা তোমার লজ্জা নেই, তুমি পরপুরুষের নাম করে কাঁদছ কৃষ্ণ কলঙ্কিনী, জানিস আমি তখন বলি কই আমি কাঁদছি না, আমি তো ধোয়ার জন্য কাঁদছি, আমি ভিজা কষ্ট উনানে দিয়েছি বলে আমার নয়নে জল দেখো, আমি তো কৃষ্ণ বলে কাঁদছি না, তখন তারা বলেছে কি কৃষ্ণ বলে কাদা নয়ন আর ধোয়ার চলে কাদা নয়ন, নয়নে দেখলেই যাইছে কেউ যদি মায়ার কান্না কাঁদে তার নয়নে দেখলেই বোঝা যায়, আরে যদি কেউ একবার কৃষ্ণ বলে কাঁদে তার নয়নে দেখলেই চেনা যায়,
আমাকে কত কলঙ্কিনি বলে জানিস, আমি যে সইতে পারি না। তখন আমি একটা কথাই বলি, হা গোবিন্দ, তুমি যদি আমার নাম করে বাঁশি বাজিয়ে আমায় কষ্ট দেবে, তুমি তাহলে কেন এই বাদিনীর ঘরে পাঠিয়েছিলে? তোমার কি আমায় কষ্ট দিতে ভালো লাগে? হে গোবিন্দ, তোমারে যদি আমায় কষ্ট দিয়ে ভালো লাগে, আমায় কাঁদিয়ে গোবিন্দ, তুমি যদি আমায় কাঁদিয়ে সুখ পাও, আমি তোমার কাছে একটাই প্রার্থনা করবো, কি জানো, তোমার যত ইচ্ছে আমায় কাঁদা, যত ইচ্ছে তুমি আমায় কষ্ট দাও। কিন্তু গোবিন্দ, তুমি একবার সেই কষ্ট সবার মতো আমায় একটু শক্তি দিও, যাতে আমি সেই কষ্ট সয়ে তোমার নাম করে আবার এই জীবনটা কাটিয়ে দিতে পারি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুমি শুধু আমায় সেইটুকু সাহস দিও। তবু জানিস গোবিন্দ, তবু জানিস মালা, আমার গোবিন্দ আমার কোনো কথা শোনে না, তবু সে বাঁশি বাজায় আর আমি কাঁদি। মালা রে, আজ তো আমি আশা করেছিলাম যে আমি তোকে আমার গোবিন্দের চরণে নিজে হাতে সেবা দেব, কিন্তু আমারও বুঝি হলো না মালা। আমার তো হলো না, কিন্তু আমার একটা স্বাদ কি জানো, তোকে যে আমি গেঁথেছি, তুই যদি আমার গোবিন্দের সেবাই লাগিস মালা রে, ওরে মালা, তুই যদি একবার আমার গোবিন্দের সেবাই লাগতে পারিস, সেবাই লাগতে পারি, ওরে মালা, শোনো শোনো, সেদিন হয়তো আমি তোর সাথে আমার গোবিন্দ সেবাই লাগতে আমি লাগতে পারি। লাগতে পা